স্পট ফিক্সিং এর দায়ে 5 বছরের সাজা শেষ করা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আলোচনার শীর্ষে, সেটা হোক ফেসবুকে আর ক্রিকেট বোর্ডের অন্তর্মহলে। চায়ের কাপে হাতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা হয় পুরো দেশ জুড়ে, সে আলোচনা এখন শীর্ষে বাংলাদেশের নাম আশরাফুল। বিসিবি কর্তাদের আলোচনায় যে কোনোভাবেই হোক আশরাফুলের নাম আসছেই, সেটা হচ্ছে আশরাফুলের ভক্তদের কারণে। হলে কি হবে, তাতে আশরাফুলের জাতীয় দলে ফেরার আলোচনাই হচ্ছে, কিন্তু কাজের কোনো কাজ হচ্ছে না। প্রধান নির্বাচক তো ঘোষণা দিয়েই দিয়েছেন আপাতত দলে জায়গা নেই, তাছাড়া আশরাফুলকে ঘরোয়া ক্রিকেটে প্রমাণ দিয়েই দলে ফিরতে হবে। কিন্তু সেসব বড় বিষয় নয় বলেই মনে করছেন বিসিবির একাধিক বোর্ড পরিচালক। নাম না প্রকাশ করার শর্তে এক পরিচালক বলেন, আসলে এসব কোনো ঘটনাই না, পারফরমেন্স যাই হোক না কেন আশরাফুলের দলে ফেরার বিষয়টি আসলে অন্য জায়গায় আটকে আছে। আশরাফুল 5 বছর আন্তর্জাতিক ম্যাচে নেই, এটা ঠিক, কিন্তু তিনি আশরাফুল, এটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। বাংলাদেশ দলে এমন অনেক ক্রিকেটার আছেন যারা রান পাচ্ছে না দীর্ঘদিন ধরেই, তারপরও সেসব ক্রিকেটার দলে টিকে থাকছে কি করে? ফিটনেসের বিষয়টি আলাদা, যে কোনো ক্রিকেটারকেই ফিটনেস টেস্টে পাশ করতে হবে, কিন্তু ব্যাট হাতে যোগ্যতার বিষয়ে আশরাফুল নিয়ে প্রশ্ন তোলার মতো কয়জন ব্যাটসম্যান আছে আমাদের? মূল বিষয় হচ্ছে বিসিবির সভাপতি সহ নির্বাচক প্যানেলের অনেকেই গুড বুকে নাম নেই আশরাফুলের। আশরাফুলের দলে ফেরার প্রসঙ্গে তাই তো তালবাহানাই হচ্ছে। দর্শক, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম সুপারস্টার আশরাফুল আমরা চাই কোনো তালবাহানা না করে খুব দ্রুত তাকে দলে ফেরানো হোক, কারণ বাংলাদেশ ক্রিকেটের দর্শকের ভালোবাসার আরেক নাম মোহাম্মদ আশরাফুল। প্রিয় দর্শক, নিউজটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।